পকেট থেকে কিন্তু খুচরা টাকা নিয়েছি। আর ওই যে টেবিলে খাবার দেওয়া আছে, বাবাকে ডেকে দুজন একসঙ্গে খেয়ে নিবে। অফিসে পৌঁছেই কিন্তু একটা ফোন করবে, বাসা থেকে বেরোলে তো সবই ভুলে যাও। আমি বাবুকে নিয়ে বেরোচ্ছি। বাবা তুমি নাস্তা খাও, আমি উঠি, আমার দেরি। আমার দেরি হয়ে যাচ্ছে। আরে ভাই বললাম তো আমি আসছি, আপনি কাগজপত্র গুলো ঠিক করে রাখেন, আমি দেখে ওটা ঠিক করে। সবাই খুব ব্যস্ত, খালি ব্যস্ত, কি যে সময় এলো, কারো হাতে কোনো সময় নেই। আমি তো ইচ্ছে করে উপর দিয়ে উঠাই দেইনি, একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি সরি, আমার ভুল হয়ে গেছে। তা তুমি কই যাবে, মানে কার বাড়িতে যাবে? কেন, মির্জা বাড়িতে যাব। ইয়াসিন মির্জা আমার দাদা, আর আমার বাবার নাম সাখাওয়াত মির্জা। আর কিছু? ও আচ্ছা আচ্ছা, তা তুই কি করো? এবার এইচএসসি পাশ করলাম। ও কি রেজাল্ট? গোল্ডেন এ প্লাস। ও ভালো ভালো, আর কিছু বলবেন? আসিফ এই শোনো, ওনাকে তুমি চেনো? না, কেউ নেই। আমাকে হাই স্কুলের হেডমাস্টার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম স্যার। স্যার অ্যাকচুয়ালি আমি সরি স্যার। ইটস ওকে ওকে, সরি। হ্যাঁ দেখলেন স্যার, কাণ্ডটা দেখলেন? দেশ থেকে আদাব সালাম সব উঠে গেছে গা। হ্যাঁ, এতক্ষণ সালাম দেয় স্যার, আপনি চশমা কই? হ্যাঁ, ও পকেটে চশমা নাই দেখে তো এই অবস্থা হয়েছে। না না, আচ্ছা স্যার স্যার চলেন, আমার রিক্সায় যাবো। না না না, আমি হেঁটে যাবো। আরে শোনো, প্রতিদিন এই 2-3 কিলোমিটার হাঁটতে হয়, স্বাস্থ্যের জন্য ভালো, বুঝে না? যাও যাও। ঠিক আছে ভালো, প্রতিদিনই আপনি হাইটে যান, কিন্তু আজকে আপনি আমার রিক্সায় যাবেন, চলেন। আরে আমি পারবো যেতে, যাও তুমি যাও। স্যার আপনি ব্যথা পেয়েছেন, চলেন তো। আমার তো মাথা খারাপ, ঘুমিয়ে আসতে পারি।
আজকে আমি সাধারণ লেখাপড়ার বাইরে তোমাদের কয়েকটা কথা বলতে চাই। তোমরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। আগামী দিনে দেশ কিভাবে পরিচালিত হবে সেটা নির্ভর করছে এখনকার যে প্রজন্ম সেই প্রজন্ম বড় হলে পর। তো সেই জন্য লেখাপড়াটা জরুরি। সময়ের মূল্য অনেক, তাই কখনো সময়ের অপচয় করো না। আরেকটা কথা, কখনো মাদক গ্রহণ করবে না। আমার সঙ্গে বলো, আমরা কখনোই আর একটা কথা বলি, চারপাশ দেখে কথাটা আমার মনে হয়েছে। ধরো অনেক সময় আমাদের কথা তোমরা বুঝতে পারো না, বুঝতে অসুবিধা হয়, হতেই পারে, তখন আমার কাছে আসবে, আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব। কি মনে থাকবে? একটা কথা মনে রেখো, পরীক্ষার খাতায় কখনো কখনো ভালো নম্বর তোমরা পেলে না, কিংবা ধরো হঠাৎ করে কেউ ফেল করেই বসলে, তারপরও কিন্তু তোমাদের সুযোগ আছে, আবার পরীক্ষা দিতে পারবে, আবার পরীক্ষার খাতায় ভালো নম্বর পেতে পারবে। কিন্তু জীবনের খাতায় যদি তুমি ফেল করো, তাহলে কিন্তু তুমি আর কখনো পাস করতে পারবে না। হয়তো লেখাপড়া করে অনেক বড় হবে, কিন্তু মানুষ হতে তুমি পারবে না। একটা কথা মনে করবে, তোমরা যে দেশে জন্মগ্রহণ করেছ এটা অনেক গর্বের একটি দেশ। আমরা আমাদের ধর্মকে ভালোবাসব এবং অন্যের ধর্মকে সম্মান জানাবো, হানাহানি মারামারি করবো না আমরা। আমাদের দেশেই কিন্তু কী হয়েছিল, ভাষা আন্দোলন হয়েছিল, তোমাদের মনে আছে? তারপর সে ভাষা আন্দোলনকে অবলম্বন করে, অর্থাৎ 62 আন্দোলন, 66 আন্দোলন, 6 দফার আন্দোলন, 11 দফার আন্দোলন, এবং অবশেষে একটা মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। এই মুক্তিযুদ্ধের মহানায়ককে, মহানায়ক হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতএব আমরা সেটা নিয়ে গর্ব করতে পারি। কি আমার কথা বুঝতে পেরেছ? আপনাদের সময়ের এখনকার সময় কি এক, এখন প্রতিযোগিতা অনেক বেশি। চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে। দাদু আমি যাব না। বাবা বাবা তাড়াতাড়ি চলো, চলো দেরি হয়ে যাচ্ছে। বাবা বাবা আপনি খেয়ে নিন। প্রতিযোগিতা? আচ্ছা এ কেমন প্রতিযোগিতা? এইমাত্র ছেলেটা স্কুল থেকে ফেললো, আর অমনি কোচিংয়ে নিয়ে গেল। এতটুকু বাচ্চা কি এবার সহ্য করতে পারবে? না 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 না, এতে তোর মানসিক বিকাশ হবে না। এটা আমি কি করবো, আমার কথা কি শোনে? আপনার শ্বশুরই তো হেডমাস্টার, প্রতিদিন আপনার ছেলেরে টানা হেঁচড়া করে কুইল হয়ে যান। সেটা তো আপনার বিষয় না ভাই, আপনার ছেলে মেয়ে কজন? কেন ভাবি জানেন না, আমার দুই মেয়ে এক ছেলে। ওরা কি লেখাপড়া করে? হ্যাঁ করো তো, ওই বড় দুইটা মায়ের বিয়ে দিয়ে দিছি, আর ছেলেটা এবার আইবাস করছে। রেজাল্ট কি? ম্যাট্রিকে এ পাইছে, আইতে এ পাইছে। আজকাল জিপিএ 5 অনেক ছেলে মেয়ে ভালো ভার্সিটিতে চান্স পাচ্ছে না, আর ও পেয়েছে। এই রেজাল্ট নিয়ে ও ভর্তি হবে কোথায়? আমি তো কিছু জানি না, আপনাদের মাস্টার সবই তো সব জানে, ওনার কথার বাইরে তো আমি যাই না। ঠিক আছে বুঝেছি, চলেন চলেন। ওয়ালাইকুম সালাম। তুমি তুমি সেই ছেলেটি না, ওই যে সাকাতের ছেলে? জি স্যার। কেমন আছো? আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি? স্যার আমি অহনা, উই আর ফ্রেন্ড। ও, গোল্ডেন পেয়েছ? জি স্যার। তা তোমরা অ্যাডমিশন নেবে কোথায়? মেডিকেলে আর বুয়েটে ট্রাই করছি। এসবে যদি ভর্তি না হতে পারো তাহলে কি করবে? প্রাইভেটে পড়ব। কেন,
পাবলিক বিশ্ববিদ্যালয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, আর কোথাও দেওয়ার ইচ্ছা নেই। তা তুমিও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? স্যার আমি তো বাইরে চলে যাব। তা কেন, দেশ ভালো লাগে না? লাগে স্যার, কিন্তু আম্মুর ইচ্ছা আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি, তাই আর কি। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এখনকার ছেলেমেয়েরা মাটির সঙ্গে মেশে না। সবুজ ডালপালা, গাছগাছালি, বনবনানি, নদী প্রান্তর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, ও সেটার জন্য আমরাই দায়ী। কীরকম দায়ী স্যার? শোনো, যে জাতি নিজেই নিজের পরিচয় বহন করে না সে জাতির কখনো উন্নতি হবে না। এই যেমন ধর, আমার কথাই ধরো না, আমার ছেলেকে আমি আমার শিক্ষায় শিক্ষিত করেছি, অথচ আমি আমার নাতিকে তো সে শিক্ষা দিতে পারছি না। ঠিকই বলছেন স্যার। হ্যাঁ চলো চলো। শোন, যাদের অনেক টাকা পয়সা থাকে না তাদের মেধা, মাথাটাই হচ্ছে সম্পদ। যাকে ওসব নিয়ে চিন্তা করিস না, ভর্তি পরীক্ষাগুলো ভালো করে দে, যাতে করে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিস। স্যার আপনি দেখেন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে যাইব, আমার অ্যাডমিশন টেস্টটা স্যার খুব ভালো হয়েছে। হলে তো ভালোই, তবে একটা কথা, ওই ভালো হয়েছে ভেবে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর যে টেস্ট সেটা বাদ দিবি না, সেটা মিস করবি না, সেটা পরীক্ষা দিবি ভালো করে, ঠিক আছে? আর টাকা পয়সা আমাকে বলিস। হ্যাঁ জি স্যার। তুমি কি বাসায় এসে অফিসের কাজ নিয়ে বসে থাকবে? নিজের যে একটা ছেলে আছে সেদিকে তো খেয়াল করতে হয় নাকি? কেন, কি সমস্যা? কি সমস্যা মানে, প্রত্যেকটা বিষয়ে ক্লাস পরীক্ষায় 2-3-4 করে কম পাচ্ছে, সেদিকে একটু খেয়াল নেই না? ক্ষতি কি, একেবারে তো কম পাচ্ছে না। কি বললে তুমি? এই কি বললে তুমি? তুমি তো দেখছি পুরোপুরি বাবার মতো করে কথা বলছো। হ্যাঁ, কতবার তোমাকে বলেছি এই লেখাপড়ায় ছেলে মানুষ হবে না, মানুষ হবে না, দুটো টিচার রেখে দাও অঙ্ক আর ইংরেজির জন্য, একেবারে আমার কথাটা পাত্তাই দিলে না। রাখো, এইটুকু ছেলের পেছনে মাসে 10-15 হাজার টাকা খরচ, ক টাকা বেতন পাই আমি, তুমি বলো, তুমি কি বুঝতে পারছো না? তুমি কত টাকা বেতন পাও তা তো আমার জানার বিষয় না। আমি কি কখনো কোনোদিন তোমার কাছে আমার নিজের জন্য কিছু চেয়েছি? চাইনি, ছেলের জন্য চেয়েছি। আমার ছেলের যা যা লাগবে লেখাপড়ার জন্য সব তোমাকে ঠিকঠাক মতো দিতে করছি তো। এত উত্তেজিত হওয়ার কি আছে? হ্যাঁ এই করিস কি, বড়দের কথার মাঝে থাকতে নেই, খালি পড়া আর পড়া। শোন, তোকে আরো মাস্টার রেখে দেবে, এক কাজ কর, কাল তো শুক্রবার স্কুল বন্ধ, তুই আমার সঙ্গে চুপি চুপি বেরোবি, তোকে আমি অনেক কিছু দেখাবো। চল চল চল। ওয়ালাইকুম সালাম। আরে মাসার কেমন আছো? আল্লাহ রাখছে ভালোই। তোমার তো শস্য খুব ভালো হয়েছে। আল্লাহ দিছে। এই তোমার মেয়ে স্কুলে যায় না কেন? এই কাজকাম, বাসার কাজকাম। একটু না না, শুধু বাসার কাজকাম করলে তো হবে না, স্কুলে যেতে হবে, স্কুলে পাঠিও। হ্যাঁ ঠিক আছে স্যার, পাঠাও। আচ্ছা আসো আসো দাদা। দাদা ভাই, এই যে যাদের দেখলে এদেরকে বলা হয় কৃষক, এরাই হচ্ছে দেশের প্রাণ। তুমি তো জানো আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, কাদের জন্য? এদের জন্য। এরা সারা দিন রাত পরিশ্রম করে ফসল ফলায়, সেই ফসলে কি হয়, ধান হয়, পাট হয়, সেখান থেকে চাল হয়, আমরা খাই। একটা কথা বলি দাদা ভাই, মাটি দেশ হচ্ছে মা। তুমি মাকে ভালোবাসো না, তেমনি দেশকেও ভালোবাসতে হবে। জানো দাদা ভাই, মুক্তিযুদ্ধে আমাদের কত মানুষ শহীদ হয়েছে এই দেশের জন্য, তবেই না আমরা দেশটা পেয়েছি। দেশকে ভালোবাসো না? হ্যাঁ। দেশকে ভালোবাসবে? হ্যাঁ। বলো। আমি দেশকে ভালোবাসবো আর দেশের জন্য কাজ করবো। হ্যাঁ, আমার লক্ষ্মী দাদা ভাই। চলো চলো চলো, আমরা যাই, তোর মা আবার দেরি করছে। কেমন লাগলো আজকে? মজা। খুব মজা না? স্যার কি আমাকে দেখা করতে বলেছিলেন? জি, আপনাকে দেখা করতে বলেছিলাম। আপনার ছেলে প্রত্যেক বিষয়ে 5 মার্ক করে কম পেয়েছে। স্যার
ওকে নিয়ে কি করা যায় স্যার, একটু যদি আমাকে সাজেশন করতেন। ছেলেকে কোচিং এ দিয়ে দেন, খুব ভালো রেজাল্ট করবে। এই যে ওনার ছেলে প্রত্যেক সাবজেক্টে 100 করে পেয়েছে। ঠিক আছে স্যার, ওর বাবা আজকে আসলে আমি ওর বাবার সঙ্গে কথা বলে নিই। ভালো রেজাল্ট তো করতেই হবে, একটা মাত্র ছেলে। আচ্ছা দেখুন, আসি তাহলে স্যার। ক্লাসে সবার পেছনে পড়ে যাবে না অতটুকুন বয়সে?